হে গাইস ওয়েলকাম টু কায়ার নলেজ আমি অর্পণ গোস্বামী সিএসআইআর এবং সিএমইআরআই এর যৌথ উদ্যোগে বিশ্বের সব থেকে বড় সোলার ট্রি বসেছে দুর্গাপুরে আজকের এই ভিডিওতে এই টপিকটা নিয়েই আলোচনা করতে চলেছি আর সঙ্গে জানবো কিভাবে সোলার প্যানেল কাজ করে এই যে সোলার ট্রি যেটা বসানো হয়েছে তার ক্যাপাসিটি কত কিভাবে ডিজাইন করা হয়েছে কি কি অ্যাডভান্টেজ আছে এবং এর কস্টিংই বা কত পড়েছে সো লেটস স্টার্ট দা টপিক কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার ট্রি যেটা দুর্গাপুরে আর এটা বসানো হয়েছে সিএমইআরআই রেসিডেন্সিয়াল কলোনিতে যদি এর ক্যাপাসিটির কথা বলা যায় তাহলে এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে এগারো পয়েন্ট পাঁচ কিলো ওয়াট অর্থাৎ সূর্যের আলো থেকে যদি ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা হয় তাহলে সেটা এগারো পয়েন্ট পাঁচ কিলো আর যদি ইউনিটের কথা বলা হয় সেটা হচ্ছে বারো হাজার থেকে চোদ্দ হাজার ইলেকট্রিক্যাল ইউনিট প্রতি বছর জেনারেট করতে পারবে যদি ডিজাইনের কথা বলা হয় তাহলে এই সোলার ট্রিটাতে টোটাল মোট পঁয়ত্রিশটা প্যানেল বসানো আছে এই যে পঁয়ত্রিশটা সোলার ফটোভোল্টিক প্যানেল বসানো আছে যার এক একটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো ওয়াট অর্থাৎ যদি ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় তখন সেখান থেকে তিনশো তিরিশ ওয়াট ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া যাবে আর এই সোলার ট্রিটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ম্যাক্সিমাম সানলাইট ইউজ করা যায় অর্থাৎ সবথেকে বেশি সূর্যের এনার্জি এখান থেকে পাওয়া যাবে এই সোলার প্যানেলটাকে অ্যাডজাস্ট করা হবে যেরকম দরকার সেরকম আর মনে রাখতে হবে এই সোলার প্যানেলটা কখনোই ছাদের ওপর বসানো যাবে না আর আরেকটা ডিজাইনের দিক থেকে অ্যাডভান্টেজ হচ্ছে এই সোলার প্যানেলটা খুব কম এরিয়া ছায়া তৈরি করবে যেটা এগ্রিকালচারের জন্য খুবই উপকারী যদি কৃষিকাজের জন্য এই সোলার প্যানেল ব্যবহার করা হয় আর যদি সেটা চাষের জমির ওপর ছায়া তৈরি করে দেয় তাহলে চাষাবাদ করতে অসুবিধার সৃষ্টি হতে পারে কিন্তু এই যে সোলার প্যানেলটা ডিজাইন করা হয়েছে সেটাতে ছায়া খুব কম এরিয়াতেই পড়বে যে কারণে এগ্রিকালচারের কোনো রকম অসুবিধা এই সোলার ট্রি থেকে হবে না আমাদের কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট রয়েছে যেটা নাম হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সুরক্ষা এবং আর এই সোলার প্যানেল যেতে পারে সোলার প্যানেলগুলো বসাতে যেসব কোম্পানিগুলো গুলো হেল্প করবে সেগুলো হচ্ছে এমএসএমই কোম্পানি অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আর এই যে সোলার প্যানেল থেকে যে এনার্জিটা তৈরি হবে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি আর এখান থেকে যতটা এনার্জি তৈরি করা যাবে সেই এনার্জিটাকে যদি গ্রিডে দিয়ে হয় তাহলে আস্তে আস্তে সবাই এই সোলার প্যানেল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পেতে পারবে প্রধানমন্ত্রী গত পনেরোই আগস্ট এবং তার আগেও একবার ঘোষণা করেছেন ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড এই প্রজেক্টের কথা আমি অলরেডি এই প্রজেক্টের ওপর একটা ভিডিও করে রেখেছি এখান থেকে তোমরা জানতে পারবে গ্রিড কনসেপ্ট এবং এই ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড টোটাল কনসেপ্টটা যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারো সোলার প্যানেল কিভাবে কাজ করে সেটা যদি বলতে হয় তাহলে একটা সোলার প্যানেলের মধ্যে ফটোভোল্টিক সেল লাগানো থাকে আর যখন সূর্যের আলো ওই ফটোভোল্টিক সেলের ওপর এসে পড়ে তখন ওই সূর্যের আলো থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয় সোলার প্যানেল থেকে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি পাই সেটা সবসময় ডিসি থাকে অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট তাই জন্য সোলার প্যানেল থেকে আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি পাই সেটাকে নয় ব্যাটারির মাধ্যমে স্টোর করা হয় না হলে সঙ্গে সঙ্গে সেটাকে গ্রিডে ট্রান্সফার করে দেয়া হয় এই যে সোলার ট্রিটা তৈরি করা হয়েছে এটার অ্যাডভান্টেজ এর কথা বলতে গেলে এটা থেকে আমরা যা ইলেকট্রিক্যাল এনার্জি পেতে পারবো সেটা যদি আমাদের কয়লা থেকে তৈরি করতে হতো তাহলে বাতাসে প্রায় দশ থেকে বারো টন কার্বন ডাই অক্সাইড নিসত সেই দিক থেকে এখানে যেহেতু এটা এনার্জি এনার্জি আর গ্রিন যে কারণে এখানে বায়ু দূষণ একদমই হয় না সেকেন্ড যদি অ্যাডভান্টেজের কথা বলা হয় তাহলে এখান থেকে স্টেবেল ইকোনমিক রিটার্ন পাওয়া যায় অর্থাৎ যদি একবারই সোলার প্যানেল বসিয়ে দেওয়া হয় তাহলে এর থেকে রিটার্ন আসতেই থাকে যদি এর থেকে কৃষিকাজের কথা বলা হয় তাহলে চাষের জমিতে জল সেচ করার জন্য যে মোটর ইউজ করা হয় সেটা চালানোর জন্য এই সোলার ট্রি ইউজ করা যেতে পারে আর একবার যদি এই সোলার ট্রি চাষের জমিতে বসিয়ে দেওয়া হয় তাহলে যেমন ছায়াও কম পড়বে তেমনি বছরের পর বছর এটার থেকে ইলেকট্রিক্যাল এনার্জিও পাওয়া যেতে পারে আর তার সঙ্গে যদি দেশের বিভিন্ন প্রান্তে এই সোলার ট্রি বসিয়ে দেওয়া হয় আর এই একটা সোলার ট্রি থেকে যেহেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করা যায় তাই কারণে দু সালের মধ্যে যে রিনিউবেল এনার্জি তৈরি করার টার্গেট রয়েছে সেখানেও এই সোলার ট্রি থেকে পাওয়ার তৈরি করা যেতে পারে যদি কস্টিং এর কথা বলা হয় তাহলে এই একটা সোলার ট্রি তৈরি করতে সাড়ে সাত লাখ টাকা খরচ হবে সিএসআইআর এবং সিএমইআরআই এর ডিরেক্টর হচ্ছে প্রফেসর ডক্টর হরিশ হিরানি আর এর লোকেশন হচ্ছে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল সো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই